অপহরণের নাটক করে গ্রেফতার কিশোর। নিমতা থানার পুলিশ গ্রেফতার করে কিশোরকে। দিন কয়েক আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় কিশোর। এরপরই পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে। ঘটনা তদন্তে নামে নিমতা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিখোঁজ কিশোরী তার বাবাকে ফোন করে অপহরণের নাটক করে মুক্তিপণ চান। এরপরই ওই কিশোরকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হবে। কিভাবে টাকাটা চেয়েছিলে ফোন করে? ও নাম কি? রণিতা।